তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি গ্যাস কানেকশন থাকে তাহলে আপনাদের জন্য বিরাট খুশির খবর, কারণ যাদের বাড়িতে গ্যাস কানেকশন আছে তাদেরকে এবার থেকে ফ্রিতে তেল দেওয়া হবে। মানে আপনাকে এক্সট্রা রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে, সেই পয়েন্ট দিয়ে আপনারা কিন্তু পেট্রোল পাম্পে গিয়ে সরাসরি কিন্তু তেল ভরে নিতে পারবেন। এবং প্রতিটি গ্যাস বুকিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সট্রা পয়েন্ট, এবং সেই এক্সট্রা পয়েন্ট রিডিম করে কিন্তু আপনারা পেট্রোল পাম্পে গিয়ে কিন্তু আপনার বাইক কিংবা চার চাকা গাড়িতে তেল ভরে নিতে পারবেন। তো বন্ধুরা, ইউটিউবের এটাই হচ্ছে প্রথম খবর, কারণ এই ভিডিওটি এখনও পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু দিতে পারেনি। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের পুরো লাইভ দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই এক্সট্রা রিওয়ার্ড পয়েন্টটি পাবেন, এবং এখান থেকে আপনারা পেট্রোল পাম্পে গিয়ে কিভাবে তেল নিতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি লাইভ কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। আর যে কার্ড, সেই কার্ডটি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখুন কার্ড নাম্বার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখুন 167 পয়েন্ট হয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, 167 পয়েন্টটি আপনারা যদি রিডিম করেন তো 167 পয়েন্ট সমান হচ্ছে 50 টাকা। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা 50 টাকার পেট্রোল পাম্পে গিয়ে কিন্তু তেল নিতে পারবেন। তো বন্ধুরা, ফুল প্রসেসটি আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, উপরের দিকে লক্ষ্য করুন, দেখুন এখানে এক্সট্রা রিওয়ার্ড নামে একটি অপশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখুন লয়্যালটি ড্যাশবোর্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন 167 পয়েন্ট কিন্তু আমার হয়ে গেছে। তো কিভাবে আপনারা অ্যাকাউন্টটি ওপেন করবেন বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। আশা করছি এই ভিডিও দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন বন্ধুরা, আমার মোবাইল থেকে ফুল প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই এক্সট্রা রিওয়ার্ড কার্ডটি ওপেন করবেন। তো বন্ধুরা, এই সিস্টেমটি চালু করার জন্য আপনারা প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরের দিকে সার্চ বক্স পেয়ে যাবেন। তো গুগলে গিয়ে যদি আপনারা ইন্ডিয়ান অয়েল লেখেন তাহলে দেখুন ইন্ডিয়ান অয়েল নামে একটি অপশন পাবেন, এবং এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, এই যে বন্ধুরা দেখুন এখানে ইন্ডিয়ান অয়েল 1 নামে একটি অপশন রয়েছে। তো সরাসরি আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন অপশনটি চলে এসেছে, যেহেতু এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন আপনাদের ওপেন করে দেখাবো। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনারা ওপেন করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অ্যালাও পারমিশন আপনাকে দিতে হবে। এখানে অবশ্যই দেখুন অ্যালাও অপশনটি দেখতে পাবেন, তো এটা আপনারা অ্যালাও করে দেবেন। ওকে, তো বন্ধুরা অ্যালাও করে দেওয়ার পর আপনাদের একটি কাজ কিন্তু করতে হবে। তো এই যে এখানে দেখুন মেনু বার বা 3 লাইন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আরও একটি অপশন পাবেন, লগ ইন অ্যান্ড সাইন আপ। ওকে, তো সরাসরি আপনার লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট কিন্তু আপনারা মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনে প্রথম আসেন তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে একটি ছোট কাজ করতে হবে। এই যে বন্ধুরা নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার। তো এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে এরকম কিছু অপশন চলে আসবে। তারপরে বন্ধুরা দেখুন, প্রথমেই কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এন্ট্রি করতে হবে, মানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনার গ্যাস কানেকশনের সঙ্গে দেওয়া রয়েছে বা লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে আপনার একটি ভ্যালিড ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে কানেকশনের ফার্স্ট নেম, মানে যার নামে কানেকশন রয়েছে তার ফার্স্ট নেম, এবং এখানে লাস্ট নেম আপনাকে এন্ট্রি করতে হবে। তারপরে এখানে দেখুন একটি ছোট্ট বক্স দেখতে পাবেন, এটাতে আপনাকে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে। তো রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনাকে কিন্তু রেজিস্টারে ক্লিক করতে হবে। তো এই রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন, এবং আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় অবশ্যই আপনার প্রথম অক্ষর যেটা আপনারা রাখবেন সেটা অবশ্যই ক্যাপিটাল লেটারে রাখতে হবে, এবং আপনাকে কিছু সংখ্যা দিতে হবে, এবং নাম আপনাকে কিছু লিখতে হবে। মোটামুটি আপনাকে 8 ক্যারেক্টার কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় তাহলে আপনারা মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন। তো আমার মোবাইল নাম্বার আমি এখানে বসিয়ে নিয়েছি, এবং আমি সরাসরি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। আপনারা লক্ষ্য করুন, এখানে দেখুন ইনরোল নাও নামে একটি অপশন রয়েছে, সরাসরি আপনার ইনরোল নাওয়ে ক্লিক করে দেবেন।
तो एखे क्लिक कर लेना सामने दोटी अपशन आसें एक लग इन और एक हे साइन आप तो एखान दिए सरसिटी अपना लग इन कर लग इन करा एक्सट्रा रिवार्ड कार्ड दिए तैरीब और तरपे ही देखें अपन किंतु पॉइंट किंतु जोग होते शुरू कर मैं जखनी आपनारा नतून गैस बुकिंग करबें तो गैस बुकिंग करार संगे संगे किंतु आपनादेर पॉइंट मैं एक्सट्रा पॉइंट किंतु आपनार एड हो जाए तो बंधुरा तारपरे देखें आपनादेर जखन एक्सट्रा रिवार्ड कार्ड एक्टिव हो जाए तखन किंतु आपनादेर एखाने देखुन नामटा देखते पाबे मैं गैस कनेक्शन जे नामटी रयेछे आपनार सेई नामटी आपनारा एखाने देखते पाबेन एबं एखाने आपनार कार्ड नम्बर देखते पाबेन एबं एखाने आपनार पॉइंट देखते पाबेन तो एखन आपनारा किभाबे एई पॉइंट रिडिम करबेन तो बंधुरा सरसिटी अपना पॉइंटर ऊपर एक बार चाप देवें मैं एक बार क्लिक करबें क्लिक कर लेन सामने ए रकम किपशन चले आसें तो बंधुरा एखे जदि आपनारा भलो कर लक्ष्य करें देखने एखे एक अपशन रही है रिडिम पॉइंट तो रिडिम पॉइंट जदि आपनारा क्लिक करें अपन सामने किन्तु ए रकम किपशन चले आसें तो बंधुरा एखे जदि आपनारा भलो कर लक्ष्य करें देखने एखे 167 पॉइंट कन्वर्ट टू रुपीज से कत हे 50 टाका किन्तु हो जा मान 167 पॉइंटे किन्तु 50 टाका हो जाए 50 टाका किन्तु अपनारा जो निकटवर्ती पेट्रोल पाम्प रही है से ही पेट्रोल पाम्पे गए किन्तु अपनारा 50 टाकार तेल निते पारें तो बंधुरा किन्तु खूब सहजे अपनारा एक्सट्रा रिवार्ड कार्ड थेके प्रचुर प्रचुर बेनिफिट किन्तु पे जाए तो बंधुरा आशा करछि आजकेर ये भिडियोटी आपनादेर अनेक हेल्पफुल होयेछे तो आजकेर मतो भिडियो एखानेई शेष करछि सकलेई भालो थाकबें सुस्थ थाकबें धन्यवाद।